হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সানডে, এখন এই ধরো বাজে 3:30 মতন, খাওয়া দাওয়া সেরে উঠেছি আর প্রিয়াংশু দেখো এখানে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো আমি এখনও বর্দির বাড়িতে, তোমরা বুঝতেই পারছো কালকে হোম ট্যুরটা দিয়েছি। তো খাওয়া দাওয়া সেরে ত্রিনয়ন ও বাড়িতে চলে যাচ্ছে, কেননা ত্রিনয়নের ক্লাস আছে, টিউশন ক্লাস আছে, ওই জন্য ও বেরিয়ে যাচ্ছে। আর আমি যাব সন্ধেবেলা, তোমাদেরকে যেমন কালকে বলেছিলাম আমি সন্ধেবেলা যাব। আজকে একাদশী, কালকে সরি আজকে দ্বাদশী, তো তাই জন্য বাড়িতে কীর্তন হয়, তো হাজব্যান্ড তো নেই, তো ওই জন্য আমাকে যেতেই হবে। তো সেই জন্য আমি সন্ধেবেলা যাব, আর প্রিয়াংশু যেতে চাইছে না, ও থাকবে বলছে বম্মার কাছে, তো ওকে রেখেই কিন্তু আমি যাব। বর্দি আর আজকে যাবে না যেহেতু প্রিয়াংশু যেতে চাইছে না। তো এখন দেখো সন্ধেবেলা আমি বেরিয়ে পড়েছি বর্দির বাড়ির থেকে, আমি বাইকে করে যাচ্ছি। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে বড় যার বাড়ির থেকে আমার বাড়ির দূরত্ব কতটা, তো চলো দেখে নাও। আমি গাড়িতে করে এখন আমার বাড়ির দিকে যাচ্ছি, তো খুব বেশি সময় লাগে না, খুব বেশি হলে 3 মিনিট লাগে, বেশি দূরে নয়। তো আমি পুরোটাই শ্যুট করব ভেবেছিলাম একদম এ বাড়ির থেকে ও বাড়ি পর্যন্ত, কিন্তু সেটা সম্ভব হলো না। তার কারণ হচ্ছে কিছুটা যেতে যেতেই আমার কিন্তু মেমোরি ফুল হয়ে গেছে, যার জন্য আমি আর পুরোটা শ্যুট করতে পারলাম না বাড়ি পর্যন্ত। তো আর ধরো 1 মিনিট মতন গেলেই আমি বাড়ি পেয়ে যেতাম, কিন্তু তত পর্যন্ত আর যাওয়া হলো না। তবে যতটুকু পর্যন্ত গিয়েছি তোমরা দেখে নাও, তাহলেই বুঝতে পারবে, আইডিয়া নিতে পারবে যে ডিস্টেন্সটা কতটা। বেশিটা ডিস্টেন্স নয়, তো যেখানে পর্যন্ত স্টপ হয়ে যাবে তার থেকে আর 1 মিনিট গেলেই আমার বাড়ি। তো এটাই, আরেকদিন দিনের বেলা যেদিন আসবো পুরোটাই রাস্তাটা তোমাদেরকে দেখাবো। আর রোজ রোজ ভিডিও দিতে পারছি না, তোমরা অনেকেই রাগ করছো, তো প্লিজ রাগ করো না। এগুলো আমি শ্যুট করে রেখেছিলাম আজকে শুক্রবার, রোববারের ভিডিও আজকে শুক্রবার আমি তোমাদের সাথে শেয়ার করছি, তাহলে বুঝতে পারছো কতটা গাফিলতি আমার। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করব রোজ রোজ ভিডিও করার, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আর কিছুক্ষণ পরে গিয়ে স্টপ হয়ে যাবে, তো এখান থেকে বাইকে আর আমার বাড়ি খুব বেশি হলে 1 মিনিট, খুব বেশি হলে বলছি তার আগেও কিন্তু পৌঁছে যেতে পারি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে নেক্সট ডে, আজকে মানডে। তো এখানে খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি আমি, তোমরা দেখলে সন্ধেবেলা ও বাড়ি গেলাম, তো ও বাড়ির থেকে আমি কিন্তু আবার রাতে ফিরে এসেছি এ বাড়িতে। তো এখন সকালবেলা আমার স্নান টান হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করছি, পাশে বর্দি খেতে বসে যে প্রিয়াংশুকে খাওয়াচ্ছি, আমারও খাবার থালায় বাড়া। ত্রিনয়ন খেয়ে চলে গেছে, ওর হচ্ছে স্কুলের ক্লাস আছে, তো সেই জন্য ও 10টার মধ্যে খাওয়া দাওয়া করে চলে গেছে। আর এখানে প্রায় 11টা বাজে, আমরা এখন খাচ্ছি। তো খেয়ে দিয়ে আমি চলে যাব ও বাড়িতে, কেননা ত্রিনয়ন একা আছে, তো সেই জন্য আমাকে যেতেই হবে। তো এমনিতে কোনো অসুবিধে নেই, পাশে শেষদিরা আছে, ওরা সবাই আছে, তবুও আমি চলে যাব। হ্যাঁ, আজকে ভাবছি আর থাকবো না, কালকেই হাজব্যান্ড চলে আসবে, তো সেই জন্য বর্দি সকাল সকাল ভাত ফাত রান্না করে দিয়েছে, ভাত মাছ ভাজা সবজি, তো সেগুলো সব খেয়ে যাচ্ছি, খেয়ে যাব আবার কিন্তু নিয়েও যাব। বর্দি খাবার দিয়ে দেবে, ওই বাড়িতে গিয়ে আমাকে আর রান্না করতে হবে না। খাওয়া দাওয়া করে প্রিয়াংশু ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য, কাল যেতেই চাইছিল না কিন্তু আজকে যাবে যেহেতু শুনেছে পাপা আসবে বলে। তো কালকে পুরো হাউস ট্যুরটা দিয়েছিলাম, তোমাদেরকে আমি কিচেন দেখাইনি, আজকে কিচেনটা দেখে নাও বর্দির। এদিকে বেসিন, আর ওই নিচের বেডরুমের পাশে আরেকটা বেডরুম আছে, আর এদিকে একটা বাথরুম আছে নিচে, আর এটা হচ্ছে কিচেন। তো কিচেনে বর্দি এখন প্যাক করছে আমাদের জন্য খাবার দাবার, ভাত ডাল সবজি মাছের ঝোল, পাশে দেখছো স্যালাড কাটা। তো এটা হচ্ছে পুরো কিচেনটা, কালকে না আমি এটা মাথায় নেই যে আমি কিচেনটা তোমাদের দেখাবো, তো চলো আজকে দেখিয়ে দিলাম বর্দির কিচেনটা। কিচেনটা কিন্তু বেশ বড়, অনেকটা বড়, বাড়ি পুরো বাড়িটাই অনেকটা বড়, বাড়ি এত বড় বাড়ি যে থাকার লোক নেই। আর কালকে সবাই জিজ্ঞেস করছিলে অনেকে যে পূজা কোথায় গেছে, ও তো শিলিগুড়িতে গেছে, তোমাদের সাথে আমি শেয়ার করেছি, মামা মামি এসেছিল ওকে নিতে, তো আমারও যাওয়ার কথা ছিল সেই সময় কিন্তু আমি যাইনি, কেননা এক জায়গার থেকে এখানে এলাম, এখানে আগে সেটেল ঠিকভাবে হই, তো এখানে এসেই হুট করে আবার শিলিগুড়িতে যাওয়া, তো এদিকটা পুরো অগোছালো রয়ে যাবে, যেহেতু তখন সবে সবে আমরা এসেছি, তারপরেই মামা মামিমা এসছে, গাড়ি নিয়েই এসেছিলো, আমাদেরকে নিয়ে যাবে বলেও এসছিলো, মা বাবাও যেতে বলেছিলো, কিন্তু যাই হোক যাইনি এই কারণেই। তো পূজা শিলিগুড়িতে আছে, পূজা নির্ণয় দুজনেই আছে শিলিগুড়িতে, ওরা বেশ বিন্দাস ঘোরাঘুরি করছে, খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, তো ওরা আসবে, বর্দা যাবে ওদেরকে আনতে, তো এখন তো মানে বাসে বা ট্রেনে আসছে না, তো এখন বর্দা যাবে গাড়ি নিয়ে ওদেরকে আনতে, তো সেই গাড়িতেই আসবে। তো এখানে দেখো বর্দি,
এক গাদা মাছ ঝোল সব দিয়ে পুরোটাই দেবে। হ্যাঁ, আমি যত না না বলছি পুরোটা ঢেলেই যাচ্ছে, তো পুরো মাছের ঝোলটাই দিয়ে দেবে আমাদেরকে, মাছ, মাছের ঝোল, ভাত, ডাল, সবজি। তো দেখো এখানে বেসিন, এই পেছনে এই এখানে একটা বেডরুম, ওদিকে বাথরুম, আর প্রিয়াংশু এখানে হাঁপিয়ে গেছে, ব্যাগপত্র রেখে শুয়ে পড়েছে। আমার দেওর আসবে নিতে, ওকে ফোন করেছিলাম, তো এখনও আসছে না বলে ও হাঁপিয়ে গেছে। তো এবারে দেখো আমি চলে এসেছি এ বাড়িতে। এ বাড়িতে এসে ঘর বাড়িগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এবার আমি জামাকাপড়গুলো কেচে সব মেলছি। তো এখন বাজে প্রায় ধরো 12:30, তো একটু পরে, একটু পরে মানে 1:30 নাগাদ আর কি খেতে বসবো। তো রান্না বান্নার তো কোনো চিন্তা নেই, ব্যাগ ভর্তি করে খাবার দাবার নিয়ে চলে এসেছি। তো এখন ঘর বাড়ি একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার জামাকাপড়গুলো সব কেচে নিচ্ছি। আর প্রিয়াংশু আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্টিনিউ কেঁদে যাচ্ছে, ও থাকবে না এ বাড়িতে, ও যাবে বৌমার বাড়িতে। আমি বৌমার বাড়ি যাব, আমি বৌমার বাড়ি যাব, আমি এখানে থাকবো না, এই বলে কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও এখানে কিছুতেই থাকতে চাইছে না, ওর হচ্ছে ও বৌমার বাড়ি খুব ভালো, বৌমার বাড়ি, আত্মামার বাড়ি, এগুলো ওর খুব পছন্দের, কিন্তু আমাদের বাড়িটা ওর একদমই পছন্দের না। আর দেখো ওদিক থেকে শেষদি চলে এসছে আমাদের খোঁজ খবর নিতে, শেষদি স্নানে ঢুকেছিল আমরা যখন এসছি, তো ওই জন্য এখন শেষদি চলে এসছে খোঁজ খবর নিতে। চলো তুমি আমাদের বাড়িতে যাও, চলো যাবে। তো শেষ দিন মাটন দিয়ে গেল, মাটন রান্না করেছিল, মাটন দিয়ে গেল, আর বর্দি তো টিফিন বাটি ভরে সব দিয়েছে। তো এই দিয়ে এখন আজকে খাওয়া দাওয়াটা সারবো। তো এবার আমি ঘরেই নিয়ে এলাম খাবার দাবারগুলো। প্রিয়াংশু প্রচণ্ড বায়না করছে, আত্মামার বাড়ি থেকে ঘুরে এলো তাও ওর যে মানে ছাড়ছে না। তো যাই হোক, ওকে টিভি চালিয়ে দিয়ে ভুলিয়ে ভালিয়ে ওকে এখন খাওয়াবো। আর ত্রিনয়নের ক্লাস শেষ হয়ে গেছে, ত্রিনয়ন স্নান করে এবার খেতে বসবে। তো তিনজনেরই খাবার নিয়ে নিলাম, খাবার নিয়ে এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। আগে প্রিয়াংশুকে খাইয়ে দেবো, প্রচণ্ড বায়না করছে, আসার সময় অতটা বায়না করলো না যেহেতু বললাম পাপা আসবে বলে, কিন্তু বাড়িতে এসে ওর মুড অফ হয়ে গেছে, ও থাকতেই চাইছে না। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর দেখো আমাদের ঘরের সামনে কিছু গাছের গুঁড়ি পড়েছিল, তোমরা দেখেছো, সেগুলো হচ্ছে আমাদের ঘরের এখানে যে আম গাছটা ছিল ওই গাছের গুঁড়িগুলো। তো সেগুলো আজকে মিলে নিয়ে গিয়ে চেরাই করে নিয়ে আসা হলো, এগুলো কাট হলো আর কি, আম কাট এগুলো আর কি, তো সেগুলো সব চেরাই করে নিয়ে আসা হলো। তো চলো এবার যাই ওপরে যাই, আমার ঘরে মিস্ত্রিরা কী কাজ করলো, ঘরে না সরি ছাদে কী কাজ হলো তোমাদেরকে একটু দেখাই, চলো ছাদে যাই এবার। তো ছাদে কাজ বলতে চারিদিকটা ঘেরা হলো, যেহেতু ফাঁকা ছাদ, খোলা ছাদ বলে চারিদিকটা ঘেরা হলো। এ দেখো দেখতে পাচ্ছ চারিদিকটা ঘেরা হলো, আর এই দিকটায় একটা বেডরুমের মতন করা হলো। এবার দেখা যাক, এটা হাজবেন্ড আসলে চিন্তাভাবনা হবে এটাকে আদৌ কমপ্লিট এখন করা হবে কি না। তো এই কাজটাই হলো ছাদে এসে। তো আজকে আকাশে একটা জিনিস দেখে এত সুন্দর লাগছিল, তোমাদেরকে একটু দেখালাম, দেখে নাও।
এখন সন্ধেবেলা, এখন বাজে 7টা। তো আমি রাত্রে ডিনারটা এখনই বানিয়ে নিচ্ছি। তো এখানে পরোটা বানাচ্ছি, আর বড়দি যে মাছের ঝোল দিয়েছিল সেটা রয়ে গিয়েছিল, তোমরা দেখেছো অনেকটা মাছের ঝোল দিয়েছিল। তারপর তার সাথে মাংস ছিল, যার জন্য মাছের ঝোলটা রয়ে গেছে। তো ওটাকে একটু ফুটিয়ে নিচ্ছি, আর এর সাথে আলু ভাজবো। তাহলেই হয়ে যাবে আজকে আমাদের রাত্রির খাবার। তো একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, কেননা বুঝতেই পারছো হাজবেন্ড নেই, তো তাড়াতাড়ি যত কাজকর্ম সেরে ঘরে ঢোকা যায় আর কি। তো আজকে ভোরেই হাজবেন্ড চলে আসবে, আমার দেওর গিয়েছে কলকাতায়, তো ও গাড়ি নিয়ে গিয়েছে ওর কাজে, তো ওর গাড়িতেই ব্যাক করবে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। মিষ্টি মিষ্টি কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করো সবার মধ্যে। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।